সুপর্ণেখা দশানন রাবণর ভগ্নী সুপর্ণেখা। গোটা হইতিবা ধান কিয়ারির মুথা মুড় পরি মো দেহ সারা বেজা বেজা লোম, আউ তীক্ষ্ণ ছুরি পরি মোর দন্ত পনিকি পরি নাক, আউ নখ ঠারু শিখ যায় অপূর্ব উন্মাদনা। মোর পত্তি মন্দ বুদ্ধিকু মো ভ্রাতা দশানন রাবণ হত্যা করিবা দিন, দর্পণ দেখি নাই এ সুপর্ণেখা, দেখি নাই দর্পণ এ বিধবা শরীরে খেলুছি এক অপূর্ব উন্মাদনা, খোঁজুছি খোঁজুছি এক এইভাবে পুরুষ যে যে হইথিব এ পাহাড় পর্বত ঠারু অপূর্ব আউ অধিক শক্তিশালী, যে যে মতে বান্ধি রখি পারিব তা বাহু ছায়া তলে আউ এ ধরণী বক্ষরে, খোঁজুছি খোঁজুছি এ সুপর্ণেখা সে অপূর্ব পুরুষকু। অপূর্ব যৌবন এ বন ভিতরে এই দুই যুবক যায় লতা গহরে লুচি দেখে কি এই দুই জন অপূর্ব এক বিধবা শরীরে খেলুথিবা অপূর্ব উন্মাদনাকু করিপারিবে প্রশমিত, ইয়াঙ্ক পাইঁ ইয়াঙ্ক পাইঁ নেবি মু অপূর্ব সুন্দরীর রূপ, তেবে তেবে যাই মেন্টিব মেন্টিব মোর এ উন্মাদনা। মোর রূপান্তর নিজ হাতরে নিজ হাতরে মু বুনিছি এই জাল, অন্য কাহারি হাতরে কেবে নহে, নিজ হাতরে ভোগে মু নিজের তনা নিজে হুয়ে জালো, শুনি নিজে বন্দী হই এই সুপর্ণেখা হুয়ে কল বল, যৌন তার এ দহন দেহ আউ মন মো পরম কৃপণতা, আউ মু হি চরম দানি এই সুপর্ণেখার গোটিয়ে বিন্দুরে সমস্যা ও সমাধান, মো অপমান আউ মো ক্রোধরু এপরিকি মোর কঠোরতা ঈর্ষারু জন্ম নিয়ে কাব্য রামায়ণ।
তুমি তরুণী? এ বন ভিতরে একা একা এ লতা মানঙ্ক সঙ্গে আলাপ করুছ? মু ব্রহ্মাঙ্ক নাতিঙ্ক ঝিও, কুবের মো ভাই, মু আপনকর এ বলিষ্ঠ বপু, প্রকটি উঠিথিবা মাংস পেশি, আউ এ সুন্দর চেহারা দেখি আকর্ষিত হয়ে যাইছি পুরুষ। এই নির্জন বনরে তুমি কিয়ে মো জানিনি, আউ যদি অনুমতি দেবে মু আপনকু বিবাহ করিছাম। আপনকর পাদ স্পর্শ করে কোন না লাগুছি মতে, কড়ো যেমিতে পাখুড় মেলায়, বাসনা বাড়ি বসে উঠে প্রজাপতি, তার শুণ্ঢকু পুরাই কেশর গর্ভরে, ফুল পাখে মৌন মরে সি সেমতি মতে মনে হচ্ছে, আখি কান বন্ধ করে বসে যাতে কি আপনার পাখরে, খোলি দেই এ ছাতির দুয়ার সবু বাতায়ন। পাহাড়ু আসিলা বেড়ে পথরটি যদি টলমাল হুয়ে মু তাকে আড়াই দিয়ে চালি আসে, কিংবা সকল শক্তি দেই তাকে ওলটাই দিয়ে। মু কিন্তু আজি অসহায় সুন্দরী, মু বিবাহিত এবং মু এক ব্রত এক পত্নীরে বিশ্বাস করে। এই যে কুটির দেখুছ সেইটি দণ্ডায়মান মোর পত্নী সীতা, মু আপনকু বিবাহ করি পারিবি নাহি। হ্যাঁ আপনকু পাই কিন্তু কিছি বিকল্প আছে, মো সাঙ্গরে মো ভ্রাতা লক্ষ্মণ অছন্তি, সাঙ্গরে তাঙ্কর পত্নী নাহান্তি, তুমি তাঙ্কু অনুরোধ কর। ভ্রাতা লক্ষ্মণ, লক্ষ্মণ। আজ্ঞা ভ্রাতা, আসুছি। আজ্ঞা দিয়ন্তু ভ্রাতা। ভ্রাতা, এ সুন্দরী হচ্ছন্তি ব্রহ্মাঙ্ক নাতিঙ্ক কন্যা, অর্থাৎ ঋষি বিশ্রবাঙ্কর কনিষ্ঠা কন্যা। তাঙ্কর সমস্যা কোন বুঝি সমাধান কর, মো কুটির ভিতরে অছি। সুন্দরী, ভ্রাতা এবে কুটির ভিতরক যাই সারিলেন, কুহন্তু কোন আপনকর সমস্যা, তুম পরি সুন্দরীঙ্কর পুনি সমস্যা কোন কুহ। পানি বিনা মাছ পরি মু ছোট পট হুয়ে, কাহি কেউ যুগরু পাইনি টিকিয়ে স্নেহ প্রেম আশ্লেষ, অথল জলরে ভাসুথিবা মু গোটিয়ে ডঙ্গা, আউ মো ডঙ্গাকু দরকার সক্ষম আহুল, তুমি মো ডঙ্গার শ্রেষ্ঠ নাউরিয়া, আউ তুমি হি আউলা, হাস হাস মোর দ্বার মেলা। না, মু মু জনে ছাড় কেবল রহিছি প্রভু শ্রীরামঙ্কর সেবক হে, মু বিবাহিতা, মোর পত্নী অছি, বরং তুমি যাও তাঙ্কু হি পচার, যদি সে ইচ্ছা করিবে তাহলে তুমি হেব তাঙ্কর দ্বিতীয় পত্নী, অযোধ্যার ভাবি সম্রাটঙ্কর। মু তুমরি পাই তিয়ারি হেইছি পুরুষ, মতে বিবাহ কর, মো উপরকু লম্ফ প্রদান কর, হাত পাত পসারি দেলি বাট ছাড়ি দেলি, তুমি পরে মেঘবর্ণ মহাপুরুষঙ্কর নিজ সহদর। না, অসম্ভব কথা কেম পাই কুহ তুমি দেবী, মু তোমাকে গ্রহণ করি পারে না। কাহিকি মু কোন রূপপতি নুহে, মু কোন গুণপতি নুহে, টিকিয়ে বুঝ
অসম্ভব। তুমি মোর সব কামনার ফল, তোমার হয়েছি, মতো বিবাহ কর পুরুষ, মতো বিবাহ কর। কী বারম্বার অসম্ভব কথা গুলা কু তুমি? না কলে বলে কৌশলে আজি তুমি মোর নিজের করিকি হি রহবি। বিবাহ করিব? প্রার্থনা আমো আনন্দর উৎস।